ভগবানের বিভিন্ন রূপ নিরাকারও আছে, তপস্যা করি আমরা, বিভিন্ন অবতার নিয়ে ভগবান 10 বার জন্মগ্রহণ করেছেন, জীব থেকে, জন্তু থেকে, পশু থেকে জনি নিয়ে নিঃসঙ্গ হয়ে রাম কৃষ্ণ অবতার পর্যন্ত 10 বার এসেছেন। জগন্নাথ মহাপ্রভু ভগবানের অবতার, বিশেষ করে উৎকল প্রান্তের লোকেরা সেটা বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি। তার বৈশিষ্ট্য হচ্ছে তার হাত নাই, তার পা নেই, বড় বড় দুটো চোখ আছে। আর দেখুন, অনেকে প্রশ্ন করেন, অন্য ধর্মের লোকেরা বলেন কি ভগবানের পুজো করো, আর দিনে এটা আশীর্বাদ দিতে পারবে না, ডাকলে বাড়িতে আসবে, সে উপায় নেই, পাও নাই, কি আছে, চোখ আছে, এর কারণ আছে। ভগবান বলছেন দেখো, 10 বার 10 অবতার আমি নিয়েছি আর দুনিয়াকে পাপ তাপ মুক্ত করেছি, তোমরা খেয়ে পরিয়ে ঘুমিয়ে বংশ বিস্তার করেছো, আরামসে আছো, কিচ্ছু করনি ভাবুন, সংসার হলো সুখের কুটি, খাই দেয় আর মজা লুটি, এই হচ্ছে মানুষের জীবন। আজ আজকেও ভোগবাদ চলেছে সারা দুনিয়াতে, আরো পয়সা কমাও, আরো সুখ করো, কিন্তু সুখ আসছে না, দুঃখে ভরে যাচ্ছে জীবন, বাড়ি গাড়ি সব হওয়ার পরেও যা যা সুখের সামগ্রী মনে করি আমরা সব হাতের কাছে আছে, কিন্তু সুখটাই পাওয়া যাচ্ছে না, ওটা দূরে চলে যাচ্ছে। তো সেইটা পাওয়ার জন্য ভগবানের কাছে আসতে হবে, সুখ শান্তির জন্য এবং জীবনের মুক্তির জন্য। যেন ভগবানের পুজো পাঠ পার্বণ উৎসবে যোগ দিই জীবনের উৎকর্ষের জন্য, নরকে নারায়ণে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে সেবা হয়েছে নরসেবার মাধ্যমে, নারায়ণের সেবা, আমার তো খালি নর নাই, পশু পাখি প্রাণ, যার কষ্ট দুঃখ বোধ হয় তারও সেবা করি, যাতে কষ্ট কমে। তো ভগবানের যে এই যে রূপ, তার অনেক গল্প আছে, আপনারা জানেন, যিনি তৈরি করেছিলেন সময়ের আগে রাজা সেই ঘর খুলে দেওয়ার জন্য অসম্পূর্ণ মূর্তি পাবে, কিন্তু তার একটা দার্শনিক বৃত্তি দৃষ্টি আছে, পৃষ্ঠভূমি আছে, কি ভগবান বলছেন দেখো, 10 বার তো আমি জন্মলাম, আমি সব করলাম, উনি বলেছেন দরকার আবার আসবো, পরিত্রাণে সাধু রাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, পরিত্রাণে সাধু রাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তার আগে বলেছেন জয় জয় হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভূত জ্ঞানম ধর্মস্য তদাত্মানম প্রিয়ম মহান পরিত্রাণে, কেন পাপ তাপ বাড়লে, অন্যায় অত্যাচার বাড়লে, যেমন চারিদিকে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, খুন খারাপি চলছে, দুনিয়াতে হিংসা হচ্ছে, অনাচার হচ্ছে, এর থেকে মুক্তি দেওয়ার জন্য ভগবান আসেন, পাপীদের তাপীদের বধ করেন, দরকার সুদর্শন ধরেন, হ্যান্ডিপ ধরেন, তীর্ধনুক ধরেন, আর দিয়ে শেষ করে মানুষকে মুক্তি দেন, শান্তি দেন। কিন্তু মানুষ তখনই শান্তি পাবে যদি সে নিজে কিছু করে। ভগবান রামচন্দ্র আসার আগে এখানে হনুমান জম্বুবান সবাই এসেছিলেন, তারাও ভগবানের অংশ, তারা এসে তারপরে সামগ্রিক লড়াই করে, সাধারণ মানুষ পশু পাখি লড়াই করে একসঙ্গে বধ হয়েছিল রাবণের, সেরকম পঞ্চ পাণ্ডব লড়াই করেছিলেন, তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি মুক্তি দিয়েছেন, আর ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়েছিল যুধিষ্ঠিরের নেতৃত্বে। এবার ভগবান বলছেন আমি কিছু করব না, কারণ আমার হাত নাই, যত বলো আমি কোথাও যাব না, সেই জন্য আমরা প্রভুরা জোর করে ঝুলিয়ে ঝুলিয়ে ধাক্কা মারে ঠাকুরকে উপরে তুললেন, উনি কিছুতেই আসতে চান না, বলে না আমি কোথাও যাবো না, আমি বাড়িতে বসে থাকবো, তো কোথাও যাবো না, আমার পা নেই, কিছু করবো না, আমার হাত নেই, তাহলে কি করবো, দেখবো, কেন বড় বড় চোখ আছে, এই যে বিশাল বিশাল চোখ দেখেছেন, কত বড় চোখ, কোন ঠাকুরের এত বড় চোখ দেখবেন না, উনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছেন, আর আপনারা প্রত্যেককে দেখছেন, কে মিথ্যা কথা বলছে, কে ঘুষ নিচ্ছে, কে স্বামীর পকেট থেকে টাকা চুরি করেছে, সব ব্যাগে রুটি, কে উল্টা পাল্টা করছে, কে কাটমানি খাচ্ছে, সব দেখছেন, প্রভুর চোখ এত বড়, বিশ্বে যা ঘটনা ঘটছে সব জানেন, সময় তিনি হিসাব নেন, বিচার করেন। উনি বলছেন দেখো, 10 বার আমি সব করেছি, তীর ধনুক লাঠি কাঠি সুদর্শন গদা সব ধরেছি আমি, তোমরা কি ধরেছ, খালি নোট গুনেছ, বাড়িতে আরাম করেছো, খেয়েছো, ওটা চলবে না ভাই, কি করতে হবে, ধর্মের আচরণ করতে হবে, মন্দিরে এসছি ভগবানের কথা শোনার জন্য, তার আদেশ শোনার জন্য, তার আশীর্বাদের জন্য, তার কাজ করলেও তবে আশীর্বাদ পাবো, সেজন্য ভগবানের নির্দিষ্ট জায়গায় রাস্তায় হাঁটতে হবে, প্রবচন কথা শাস্ত্র পড়ে, তাদের নিজের জীবনে উৎকর্ষ হবে, আমরা দেবত্বের দিকে যাবো, শান্তি সমৃদ্ধি আসবে, পরিবারে সুখ আসবে, সঙ্গে সঙ্গে বিশ্বে শান্তি আসবে। আমরা বাড়িতে পুজো করি সবাই, যে কোনো পুজো সত্যনারায়ণ থেকে আরম্ভ করে শীতলা, দেখবেন ঠাকুর মশাই শেষে শান্তি পাঠ করেন, শান্তি জল দেন, দেন কিনা, বিশ্ব শান্তি, প্রকৃতি শান্তি, পৃথিবীর শান্তি সব বলেন। আরে প্রভু নিজের বাড়িতে পয়সা খরচা করে পুজো করলেন, এত হাজার টাকা খরচা করলেন, দুনিয়া শান্তি করবে কেন, বলতে পারে আমার বাড়িতে শান্তি হোক, খুব বেশি আমার পাড়ায় শান্তি হোক, না আমাদের ধর্ম বলেছে জিওর জিনে তো সবাই মিলে ভালো থাকো, সুখে থাকো একসঙ্গে, আপনার বাড়িতে ভোজ হচ্ছে, পাশের বাড়ি কেউ মারা গেল, বাড়িতে কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অসুস্থ হয়ে গেল,
সমস্ত মজা আনন্দ নষ্ট হয়ে যায়। বাড়িতে বিয়ে বাড়ি অনুষ্ঠান চলছে, ঘটনা ঘটে গেল একটা, সব খারাপ হয়ে যায়, আমার মন খারাপ হয়ে যায়। কারণ সবাইকে সুখী দেখতে চাই আমরা, ভগবান সেটাই বলেছেন, যেন বৃষ্টি সব জায়গায় হয়, রোদ সব জায়গায় হয়, ভগবান আশীর্বাদ সবাই পান, যেন সবাইকে নিয়ে সুখী থাকতে হবে, একা কেউ সুখী থাকতে পারে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।